প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে আছো। আজ আমি নার্সারি ক্লাসে একটু ইংরাজি পড়াবো, সবাই 10 পৃষ্ঠা খুলবে। আজ আমি তোমাদের পড়াবো আর, তাই তো? আচ্ছা, এটা হলো বড় হাতের আর অর্থাৎ ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে ছোট হাতের আর অর্থাৎ স্মল লেটার। আচ্ছা, আজ আমি তোমাদের পড়াবো আর ফর কী হয়। আর ফর রোজ হয়, তাই তো? আর ও এস ই, রোজ। রোজ মানে কি? কিসের ছবি এটা? গোলাপ ফুল, তাই তো? রোজ মানে গোলাপ ফুল। আচ্ছা, গোলাপ ফুল দেখতে কী রঙের? লাল, তাই না? লাল হয়, গোলাপি হয়, ঠিক আছে? আচ্ছা, গোলাপ ফুল বাগানে দেখা যায়। আচ্ছা, আঁকতে আর কী হয়? আঁকতে র্যাট হয়। কিসের ছবি? ইঁদুরের ছবি, তাই না? ইঁদুর কোথায় থাকে? বাড়িতে থাকে, তাই তো? আচ্ছা, এবার দেখবো র্যাট বানান কি। আর এ টি, র্যাট। র্যাট মানে ইঁদুর। হর্ষই চন্দ্রবিন্দু, দয় হস্যু র, ইঁদুর। আরতে আর কি হয়? র্যাবিট হয়। আর এ বি বি আই টি, র্যাবিট। র্যাবিট মানে কি? খরগোশ। আচ্ছা, খরগোশ বানান কি? খ র গয়কা তালবেশ্য, খরগোশ। আরতে কি হলো তাহলে? তোমরা কি পড়লে? আরতে রোজ হয়, রোজ। আরতে র্যাট, রাতে র্যাবিট, ঠিক আছে? তোমরা সকলে খুব ভালো করে পড়ে ফেলবে এবং মুখস্থ করে ফেলবে।